সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2023 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতে দেখে নেব। এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তো চলো এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো আমরা এখন এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোনে অবশ্যই তোমরা ইনস্টল করে রাখবে। এর মধ্যে তোমরা ভিডিওর পাশাপাশি এই সমস্ত ভিডিওর যে পিডিএফ ফাইল সেগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমার প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করতে পারবে এবং প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে পড়তেও পারবে। তো চলো এখন প্রশ্ন আর উত্তরগুলো আমরা এখন দেখে নিচ্ছি। এক নম্বর দেখে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 11টি প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তর যেটা হবে এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। একের 1 নম্বর দেখা দেওয়া আছে, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। মিহিন শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা যায় না সেটা হচ্ছে বালি, কাপড়, সরু না বৃক্ষ। তো মিহিন এই শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না? মিহিন বৃক্ষ এটা হয় না, ঠিক আছে? মিহিন মানে সরু হয়, মিহিন কাপড়, মিহিন বালি এগুলো হয়। তো এখানে সঠিক উত্তর আমাদের যেটা হবে সেটা হচ্ছে বৃক্ষ। এরপর হচ্ছে, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন সেটা হচ্ছে ভালো মন্দির গ্রামগুলির তরণীর কোনোটি নয়। তো এখানে কবি গ্রামগুলির কথা বলেছেন। ননীদা এমন এক ননীটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান। এখানে ননীটিক্স বলতে বোঝানো হয়েছে ননীদার আশ্চর্য কেরামতি, ননীদার আশ্চর্য বুদ্ধি, দুষ্ট বুদ্ধি, ননীদার ক্রিকেটীয় আইনের অপূর্ব প্রয়োগ, আর দেওয়া আছে সবকটি। তো এক্ষেত্রে আমাদের উত্তর সবকটি হবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, 1-এর 4 নম্বর দাগে, যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন আলিপুর সেন্ট্রাল জেলে, প্রেসিডেন্সি জেলে, লাহোর সেন্ট্রাল জেলে না তিহার জেলে। সঠিক উত্তর হচ্ছে লাহোর সেন্ট্রাল জেলে। এর পরের প্রশ্ন হচ্ছে, 1-এর 5 নম্বর দাগে, বাংলার মাস্টারমশাই সুধীরবাবুকে অবাক করেছিলেন হাবুর সাহস, হাবুর বানিয়ে বলার ক্ষমতা, গুছিয়ে সুন্দর করে হাবুর লিখে আনার ক্ষমতা, হাবুর বেপরোয়া মিথ্যাচার। এখানে সঠিক উত্তর হচ্ছে হাবুর বানিয়ে বলার ক্ষমতা, ঠিক আছে? এর জন্য মাস্টারমশাই অবাক হয়ে গিয়েছিলেন, ঠিক আছে, সুধীরবাবু। এরপরের প্রশ্ন, তুই কিনা মাগো তাদের দেশ, এই উদ্ধৃতাংশটি বাক্যের অন্তর্গত। শ্রেণীবিভাগ অনুসারে প্রার্থনা সূচক বাক্যের দৃষ্টান্ত, নির্দেশক বাক্যের দৃষ্টান্ত, বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত না প্রশ্নবোধক বাক্যের দৃষ্টান্ত। এটা হচ্ছে একটি বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত। পরের প্রশ্ন, ক্রিয়াকালকে আমরা প্রধানত 6 ভাগে, 5 ভাগে, 2 ভাগে না 3 ভাগে বিভক্ত করতে পারি। তো ক্রিয়াকালকে প্রধানত 3 ভাগে বিভক্ত করতে পারি। সাধিত শব্দের সাধিত ধাতুর সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় সেগুলিকে বলে ধাতু বিভক্তি। যৌগিক ধাতু, মৌলিক ধাতু না কোনোটি নয়। তো সাধিত শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় সেগুলিকে বলা হয় ধাতু বিভক্তি। এরপর সে শুধু দেখে বাক্যটিতে, এই বাক্যটিতে দেখে হলো সংযোগমূলক ক্রিয়া, অকর্মক্রিয়া, প্রযোজক ক্রিয়া না স্বকর্মক্রিয়া। এটা হচ্ছে একটি অকর্মক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়ার দেখে, ঠিক আছে, এটার কোনো এখানে কোনো কিন্তু কর্ম নেই, তাই এটা হচ্ছে একটি অকর্মক্রিয়া। এরপর ক্রিয়া শব্দের যে মূলগুলি সব থেকে ছোট তাকে বলে যৌগিক ধাতু, মৌলিক ধাতু, ধাতু বিভক্তি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে মৌলিক ধাতু বলে। এরপর প্রত্যয় মুখ্যত 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার না 1 প্রকার। তো প্রত্যয় হচ্ছে 2 প্রকার। নিচের 2 নম্বর দেখা রয়েছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 13টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 2-এর 1 নম্বর দাগে, বাতাস কি ওড়ায়, তো লিখবো বাতাস মিহিন সাদা ধুলো ওড়ায়। এরপর হচ্ছে, কোন পারাপারকে অনন্তপার বলা হয়েছে, তো জ্ঞানীর পারাপারকে অনন্তপার বলা হয়েছে। যতীন দাসের ছদ্মনাম কি, উত্তর হবে যতীন দাসের প্রথম ছদ্মনাম হচ্ছে রবীন এবং দ্বিতীয় ছদ্মনাম কালীবাবু। নেক্সট, সবচেয়ে বড় বই কি, তো সবচেয়ে বড় বই হলো পৃথিবী। এরপর নিতায় শাস্তি পেল কেন, তো নিতায় ক্লাসে মায়ের অসুখের মিথ্যা অজুহাত দিয়েছিল, তাই সে শাস্তি পেয়েছিল। এরপর চণ্ডীদাস কে ছিলেন, না চণ্ডীদাস ছিলেন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা। পরের প্রশ্ন হচ্ছে, 2-এর 7 নম্বর দাগে, ক্রিয়া বা ক্রিয়াপদ কাকে বলে, তো যে শব্দগুলি দিয়ে কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়া বা ক্রিয়াপদ বলা হয়। যেমন হচ্ছে বলা, খেলা, ঠিক আছে, করা, দেওয়া, নেওয়া, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। মৌলিক ধাতুর অপর নাম কি, মৌলিক ধাতুর অপর নাম হলো সিদ্ধ ধাতু। নেক্সট হচ্ছে, মোকদ্দমায় কাকে আসামি হিসাবে দাঁড় করানো হয়েছিল, আমরা উত্তর লিখব মোকদ্দমায় নেড়াকে আসামি হিসাবে দাঁড় করানো হয়েছিল। এরপর, সে সব জিনিসের নামকরণ করত, তার নামকরণের নমুনা কী রকম,
উত্তর লিখব হিজি বীজ। বীজ বলেছিল একজনের মাথার ব্যারামের কারণে সে সব জিনিসের নামকরণ করত। ওকে, পরবর্তী প্রশ্ন, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার প্রভেদ কোথায়, অর্থাৎ পার্থক্য কী? যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে, আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা ক্রিয়াপদ বলে। নেক্সট হচ্ছে অকর্ম ক্রিয়া কাকে বলে, তোমরা উত্তর লিখব যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে, যেমন হচ্ছে রঞ্জন বোর্ডে লেখে। ঠিক আছে, এখানে এই লেখে এটা কিন্তু কোনো কর্ম নেই, ঠিক আছে, এটা হচ্ছে অকর্ম ক্রিয়া। নেক্সট হচ্ছে প্রত্যয় কাকে বলে, যেসব অর্থহীন ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে কিংবা পদের পরিবর্তন ঘটায় তাকে প্রত্যয় বলে, যেমন হচ্ছে কৃতজ্ঞতব্য সমান সমান কর্তব্য। তিন নম্বরে দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান দু নম্বর করে দুই দুগুণে চার নম্বর দেওয়া আছে। গল্পটা শুনেছি মোনা চৌধুরীর কাছে, মোনা চৌধুরীকে বক্তা তার কাছ থেকে কোন গল্প শুনেছেন। তিনের দু নম্বর দাগে কেন মহাত্মা গান্ধী যতীন দাসকে মরণোত্তর শহীদের সম্মান প্রদর্শন করেননি। সেকেন্ড বেঞ্চে বসা শঙ্করের সহপাঠীর নাম কি, শঙ্করের স্বপ্ন দেখার কারণ হিসেবে সে কী বলেছিল। চার নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, দুই দুগুণে চার নম্বর। এখানে দেওয়া আছে অশোক যাহার কীর্তি ছাইল অশোককে কার কীর্তি ছেয়েছেন, ঠিক আছে, কার কীর্তি ছেয়েছেন। দেখি উৎসুক নয়নে, উৎসুক শব্দের অর্থ কি, কে কী দেখেন, রাত্রি নামলে হাটে কি কি ঘটে। ঠিক আছে, তো তিনটি প্রশ্ন দেওয়া আছে, দুটি লিখতে হবে, তিনের দেখো তিনটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন দেখো নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান তিন নম্বর। আবার হাসির পালা, কে হাসে, হাসির মাধ্যমে তার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে। নেক্সট হচ্ছে আমার ভয়ানক রাগ হলো, বক্তাকে তার রাগের কারণ কি। ছ নম্বর দেখে হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর করে পাঁচ দুগুণে দশ নম্বর। ওভার শেষ, স্কোর এখন সমান সমান, কোন ওভারের কথা বলা হয়েছে, স্কোর কীভাবে সমান সমান হয়েছিল লেখো। নেক্সট হচ্ছে হাবুড় বিপদ গল্প অবলম্বনে হাবুড় বলা বাংলাদেশের বর্ষাকাল রথনাটির সংক্ষিপ্ত পরিচয় দান। এরপর হচ্ছে চমকে উঠল ছেলেটি প্রসঙ্গসহ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করার। এখান থেকে তিনটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন দেখো সাত নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর করে পাঁচ নম্বর দশ নম্বর। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কোন প্রসঙ্গে কবি আলোচ্য পঙ্ক্তিটি লিখেছেন, তিনি এখানে কোন খেলার কথা বলেছেন এবং তা চিরকাল কেন তা বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতায় কবির বক্তব্য তোমার ভাষায় আলোচনা করুন। এরপর ঝিনুক কুড়োই জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য বুঝিয়ে দাও। নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর। এখানে বলা হচ্ছে এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো, সে কে, তার বক্তব্য সংক্ষেপে লেখুন। নেক্সট হচ্ছে ধর্মবতার হুজুর কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছে, এরপরে সে আর কি বলেছে লেখুন। ঠিক আছে, দুটি দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। এবং সাত নম্বর দাগে তিনটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটি লিখতে হবে পাঁচ নম্বর মানের। পরের প্রশ্ন হচ্ছে ন নম্বর দাগে নিচের যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করা, প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর। প্রথমে দেওয়া আছে অসুস্থতার কারণে তুমি কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনি, এ বিষয়ে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র লেখো। দু নম্বর হচ্ছে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে একটি পত্র লেখো, যে কোনো একটি বিষয়ে। আরেকটি দেওয়া আছে সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে একখানি পত্র লেখো। ঠিক আছে, অর্থাৎ বন্ধুর সাহসিকতার প্রশংসা করে তোমার বন্ধুকে একটি পত্র লিখতে হবে। তো তিনটি পত্র এখানে দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে তোমাকে একটি পত্র বা চিঠি লিখতে হবে, প্রশ্নের মান পাঁচ নম্বর। দশ নম্বর দেখা হচ্ছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো, প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর। ঠিক আছে, প্রথমে দেওয়া আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, গ্রীষ্মের দুপুর, আদর্শ বিদ্যালয়, জগদীশচন্দ্র বসু, আর হচ্ছে বর্ষণমুখর বাংলা। ঠিক আছে, এখানে পাঁচটি টপিক দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে তোমাকে একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর। ওকে, তো এই ছিল ক্লাস সিক্সের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা, তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। এবং এই চ্যানেলটি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে কিন্তু শেয়ার করবে। আর গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ রয়েছে সহজ লেসন অ্যাপটিকে তোমরা অবশ্যই ফোনে ইনস্টল করে নেবে। সহজ লেসন লিখে সার্চ করলে কিন্তু তোমরা অ্যাপটি পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপের মধ্যে এই ভিডিওর যে সমস্ত পিডিএফ ফাইল সেগুলো তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে প্রশ্নোত্তরগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে।
তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।